সম্মানিত সুধী দর্শক বৃন্দ, আপনারা বিশ্বের যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন, তা আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। মার্সুস আয়োজিত আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র মার্সুস আয়োজিত আজকের করোনা পরবর্তী বিশ্বে ইসলাম শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আপনাদের একটা কথা বলে দিই, এটা নিতান্তই একাডেমিক একটা আলোচনা অনুষ্ঠান। এই মুহূর্তে চলে যাচ্ছি মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব মুস্তফা হোসেন শাহিন আজহারি, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অফ মালায়া, মালয়েশিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি অপরচুনিটি। আমাকে যে বিষয় নিয়ে কথা বলতে দেওয়া হয়েছে, চারটি সেগমেন্টে, সাইকোলজি, এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনাল ওয়েলথ এবং ট্রেড, আমরা চেষ্টা করব অল্প সময়ে কথাগুলো শেষ করার জন্য। শুরুতে যদি সাইকোলজিতে যাই, আমরা ওয়েস্ট কিংবা নন ইসলামিক সাইকোলজিতে যদি আমরা দেখি, তাহলে তাদের কাছে হ্যাপিনেসের যে মানদণ্ড সেটি হচ্ছে হাইয়েস্ট প্লেজার ইন দিস ওয়ার্ল্ড, দুনিয়ার জীবনে সর্বোচ্চ সুখ এবং সমৃদ্ধি অর্জন করাই তাদের কাছে সবচেয়ে বেশি সুখের এবং সবচেয়ে কল্যাণকর তারা মনে করে থাকেন। এট দ্য সেম টাইম তারা ডিপেন্ড করেন কোথায়, তারা যখন কোনো ধরনের সমস্যায় আপত্তিত হন, দুনিয়াবী সমস্যা কি কোনো যে কোনো ধরনের সিকিউরিটিগত সমস্যায় তারা পড়েন, তখন তারা চিন্তা করেন যে দুনিয়ার যে ওয়ার্ল্ডলি সাপোর্ট গুলো আছে সেগুলোর কাছে তারা যায়। তারা ইনভেনশনের কাছে যে তারা সেখানে পাওয়ার অ্যাপ্লাই করেন, তারা তাদের ইনভেনশন অ্যাপ্লাই করেন, তারা তাদের রেশনাল অ্যাপ্লাই করেন। আমরা সেখানে কোরআন দিয়ে কয়েকটি আয়াত দেখানোর চেষ্টা করেছি। এরপরে ইসলামিক হ্যাপিনেস যেটি, সেটি হচ্ছে আমাদের হ্যাপিনেসটা বেসিক্যালি ওয়ার্ল্ডলি নয়, আমাদের হ্যাপিনেসটা বেসিক্যালি হেয়ার আফটার ওরিয়েন্টেড, যার কারণে আমরা যখন কোনো সমস্যায় পড়ি সেক্ষেত্রে আমাদের এই সমস্যা থেকে উত্তরণের ক্ষেত্রে জাগতিক যে সমস্যা যা অবলম্বনগুলো আছে, জাগতিক অবলম্বনগুলোর পাশাপাশি আমরা আল্লাহর উপর সর্বোচ্চ তা অকুল করে মূলত জাগতিক অবলম্বনগুলোর প্রতি ডিপেন্ডেন্ট হই। এই ক্ষেত্রে যদি কোনো কারণে জাগতিক অবলম্বনগুলোর অবস্থা আমার কাছে ভালো না হয়, ফর এক্সাম্পল আমার যদি কোনো সাপোর্ট না থাকে, আমরা এই সময় যখন দেখি যে করোনার যে ভয়াবহ অবস্থায় অনেক দেশে হসপিটাল সাপোর্ট বন্ধ হয়ে গিয়েছে, বা এই সমস্ত হসপিটালগুলোতে ফিজিক্যাল যে ট্রিটমেন্ট দেওয়া কিংবা অন্যান্য সুযোগ সুবিধাগুলো মানুষকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অপ্রতুল স্বাস্থ্য সামগ্রী দেখা, আমরা আমরা দেখেছি যে সেখানে অপ্রতুল স্বাস্থ্য সামগ্রী একটি সংকট দেখা দিয়েছে। এই ক্ষেত্রে বিশেষ করে যারা ওয়েস্টে কিংবা নন ইসলামিক সাইকোলজিতে যারা অভ্যস্ত, তাদের কাছে যেহেতু দুনিয়ার জীবনটাই সবচেয়ে পাওয়ার, কিন্তু এখন তারা যেটা দেখলো যে তাদের এত সহায় সম্পত্তি, এত পাওয়ার, এত সিকিউরিটি সিস্টেম, এত কিছু থাকার পরেও সামান্য একটি ভাইরাস থেকে তারা মুক্ত হতে পারছে না, একটি ভাইরাস তাদেরকে রক্ষা করতে পারছে না, তার মানে একটা এট দ্য এন্ডিং অফ দ্য ডে তাদের কাছে সাইকোলজিক্যালি একটা আঘাত তৈরি হলো যে তাহলে আমি দুনিয়াতে এত কিছু করে কি করলাম। এই জায়গাটাতে আমার মনে হয় ইসলামিক সাইকোলজি যদি আমরা ইনপুট দিতে পারি যে একজন মুসলমান কিভাবে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে অত্যন্ত ধৈর্য সহকারে টিকে থাকতে পারে, এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের সর্বশেষ আশ্রয়স্থল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন মুসলিমের জন্য মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে, একজন মুসলিমের জন্য হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু একজন একজন মুসলিমের জন্য আল্লাহর কাছে ধর্ণা দেয়া কিংবা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরজাটা বন্ধ হচ্ছে না। সুতরাং সাইকোলজিক্যালি আমরা এই জায়গাটাতে যদি পারি, যদি চাই আমরা এখানে প্রমোট করতে পারি। এখানে আমরা কিছু ইনিশিয়েটিভ প্রপোজ করেছি, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সেখানে তুলে ধরতে পারবো না। এরপরে যদি আমরা এনভায়রনমেন্টের দিকে যাই, সেখানে আমরা যদি দেখি যে অতীত থেকে শুরু করে আজকে পর্যন্ত আন্তর্জাতিক সংস্থাগুলো, জাতিসংঘের অধীনে অন্যান্য সংস্থাগুলো এনভায়রনমেন্ট হেফাজত করার জন্য নানা ধরনের সভা সেমিনার আন্তর্জাতিকভাবে তারা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ গ্রহণ করেছে, কিন্তু ইন্ডিং দ্য ডে আমরা যে রেজাল্টটি দেখি, আমি শুধু একটি পরিসংখ্যান যদি আপনাদেরকে বলি যে এখন পর্যন্ত পৃথিবীতে 12.6 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র আনহেলথি এনভায়রনমেন্টের কারণে। তার মানে এই যে বিশাল ব্যবস্থাপনা, এই যে ওয়েস্ট অফ মানি হচ্ছে, প্রচুর টাকা সেখানে খরচ করা হচ্ছে এনভায়রনমেন্ট রক্ষা করার ক্ষেত্রে, কিন্তু সেটি হচ্ছে না সে অর্থে। এই জন্য আমরা যদি করোনার বিষয়টা যদি লক্ষ্য করি যে 78% অফ করোনা ভাইরাস ডেথ ইন ইউরোপ আর কনসেন্ট্রেট ইন দ্য 5 মোস্ট পলিউটেড এরিয়াজ অফ মেইনল্যান্ড ইউরোপ, এটি একটি আপনার কি বলে যে লুথার কিং ইউনিভার্সিটির একটি একটি পরিসংখ্যান। এরপরে যদি আমরা দেখি যে করোনা পরবর্তী সময় কিংবা ডিউরিং করোনাতে কিছু পজিটিভ দিকও আমরা দেখতে পারি, যখন মানুষ ঘরে আবদ্ধ হয়ে গেল, যখন মানুষ বাইরে যাওয়া বন্ধ করে দিল, ইন্ডাস্ট্রিয়াল আপনার ধোঁয়া ধোঁয়া যখন উদ্গিরণ বন্ধ হয়ে গেল, অটোমোবাইলের ধোঁয়া যখন বন্ধ হয়ে গেল, তখন যেটি হলো ছোট্ট একটি পরিসংখ্যান সান ফ্রান্সিসকোর একটি অঞ্চলের আমরা দেখাতে পারি এখানে, যে ওখানে ওজন স্তর বেড়ে এটার পুরুত্ব বেড়েছে প্রায় +11%, তারপরে কার্বন মনোক্সাইড কমে -16 নেমে এসেছে, নিউট্রোজেন ডাইঅক্সাইড কমে -20% নেমে এসেছে, ব্ল্যাক কার্বন কমে -29% নেমে এসেছে। এই হলো মানুষ যখন পরিবেশকে পরিবেশের মতো থাকতে দিয়েছে, পরিবেশ নিজেকে নতুন করে সাজিয়ে নিয়েছে। এখন আমরা যদি দেখি এই যে সাপোর্টিং সিস্টেমে পরিবেশ সিকিউরিটির ক্ষেত্রে ইসলাম কি বলছে, আমরা জানি কোরআনে 485 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে পরিবেশ সিকিউরিটির ব্যাপারে কথা বলছেন, বিভিন্ন পলিসি অ্যাপ্লাইয়ের কথা বলছেন, বিভিন্ন ধরনের স্টেপ গ্রহণ করতে বলেছেন, সেগুলো ইন ডিটেলস আমরা হয়তো পরে কোনো এক সময় বলতে পারবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এনভায়রনমেন্টকে ঠিক রাখার জন্য
বিভিন্ন আয়াতে বিভিন্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন ভাবে মানুষদেরকে উৎসাহ যুগিয়েছেন যাতে করে সবুজায়নের বিষয়টা মানুষ সিরিয়াসলি গ্রহণ করে, যার কারণে এই সবুজায়নের বিষয়টি এবং ইকোসিস্টেমের ব্যালেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে রক্ষা করতে বলেছেন। এবং এই জন্য এখন এই করোনা পরবর্তী পরিস্থিতিতে যে প্রকৃতি পরিবেশ যে একটি সুন্দর অবস্থা নিজেকে সুন্দর অবয়বে নিজেকে তৈরি করছে, এটিকে ধরে রাখার জন্য এক মুসলিম থিঙ্কার যারা, মুসলিম চিন্তক যারা, তাদের কি 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 ইনিশিয়েটিভ গ্রহণ করা দরকার, সেক্ষেত্রে আমরা তিনটা ইনিশিয়েটিভের কথা বলবো। একটা হচ্ছে যে গ্রিন অ্যাক্টিভিজম, যেটিকে আমরা জিহাদ হিসেবে নিতে পারি, একটিকে আমরা বলতে পারি গ্রিন ইনোভেশন, যেটিকে আমরা ইজতিহাদ হিসেবে নিতে পারি, একটিকে আমরা বলতে পারি গ্রিন লাইফস্টাইল, যেটিকে আমরা নিজেদের জুহুদ হিসেবে নিতে পারি। এরপর আমরা চলে যাব যে সম্মানিত আলোচক আপনার সময় দয়া করে আপনার সময় প্রতি নজর রাখুন প্লিজ। জি, এরপর আমরা শেষ দিকে যাচ্ছি ইন্টারনাল, আমাদের যে প্রপার্টি, মুসলিমদের তিনটি প্রপার্টি আমরা হোল্ড করি, স্পিরিচুয়াল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং ফিজিক্যাল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমরা জানি কোরআন এবং হাদিস, ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে আমরা একসময় খুব ভালো ছিলাম, এখন ডিক্লাইন করতে করতে সারা ওয়ার্ল্ডে এখন 40% যে ইলিটারেসি এটা মুসলিমরা আজকে আমরা এটা শিকার। আজকে সারা পৃথিবীতে তথ্য প্রযুক্তিতে আমাদের অবদান মাত্র 0.1%, পুরো পৃথিবীর তথ্য প্রযুক্তি ইনোভেশন এবং রিসার্চের ক্ষেত্রে। সুতরাং আমাদের এই বিষয়গুলো চিন্তা করে আমাদের যে ওয়েলথ আছে, আমাদের যে প্রপার্টিস গুলো আছে, যেমন ফিজিক্যাল প্রপার্টিস এর ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের 75% ওয়েলথ রিজার্ভেশন মুসলিম কান্ট্রিগুলোতে, আমরা 22টি দেশ একটি ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমাদের 2,975 মিলিয়ন হেক্টর আবাদি জমি আছে, যেটি পুরো পৃথিবীর 22% আবাদি জমির সমান। সুতরাং আমরা যদি এই বিষয়গুলোকে, জি আমি শেষ করে নিচ্ছি, আমরা যদি এই বিষয়গুলো কাজে লাগাতে পারি, আমরা বিশ্বাস করছি আমরা ইনশাআল্লাহ আগামীতে ইসলাম শুধু মুসলমানের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য ইসলাম সঠিকভাবে পথ প্রদর্শন করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম।